হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাই মিষ্টির আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য একটি মেহেন্দি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওর শুরুতে আপনাদের রিকোয়েস্ট করবো যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ব্যালাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন আর আপনারা যদি আমার ভিডিও ফেসবুকে দেখতে চান তাহলে ফেসবুকে আমার পেজে ফলো করতে পারেন মেহেদির নাম শুনলে একটা উৎসব উৎসব গন্ধ পাওয়া যায় মেহেদি দেওয়া হাত রাঙানো ছাড়া কোনো আনন্দ উদযাপন যেন পূর্ণতা পায় না তাই কাল থেকে যে কোনো ধর্মীয় উৎসব থেকে শুরু করে পালা পার্বণ সব কিছুতেই রয়েছে মেহেদির একচ্ছত্র আধিপত্য সভ্যতার ইতিহাস ধরা হয় পাঁচ হাজার বছর কিন্তু মেহেদির ইতিহাস তার চেয়েও পুরনো নিউলিথিক বা নবপ্রস্থর যুগ থেকে মেহেদির প্রথম ব্যবহার দেখা যায় উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলে প্রায় নয় হাজার বছর আগে মরুবাসীরা প্রচন্ড গরম থেকে বাঁচার জন্য তাদের পা মেহেন্দির পেস্ট দিয়ে আচ্ছাদন করে রাখত যা গোটা শরীরকে ঠান্ডা রাখত বিশেষত যোদ্ধাদের ভেতরে এর প্রচলন বেশি ছিল চিত্রকলার ইতিহাস বিশেষজ্ঞ মার্কিন অধ্যাপক ডক্টর মেরিলিন সিবিটানিকের মতে ফর ওভার ফাইভ ইয়ার্স হ্যানা হ্যাজ বিন এ সেম্বল অফ গুড লাক হেলথ সেন্সুয়ালিটি ইন দ্য আরব ওয়ার্ল্ড তাছাড়াও দক্ষিণ চীনে প্রায় তিন হাজার বছর ধরে প্রাচীন দেবী সংস্কৃতির সময় থেকে মেহেদি ব্যাপকভাবে প্রেমমূলক ধর্ম অনুষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে প্রাচীন মিশরের রানী নেফারতী ও রানী ক্লিউপ্যাট্রা নিয়মিত মেহেন্দি ব্যবহার করতেন মিশরের পিরামিডে ফারাও সম্রাটদের মমিতে মেহেদি ব্যবহার করা হতো মধ্যযুগে কিছু চিত্রকলা দেখা যায় কিং সোলামানের সঙ্গে রানী সেবারত অবস্থায় কিছু ছবিতে তাকে মেহেন্দি পড়তে দেখা যায় ভারতের অজন্তা চিত্রও অঙ্গসজ্জায় মেহেন্দি ব্যবহার দেখা যায় উপমহাদেশে বারোশো খ্রিস্টাব্দ থেকে মেহেন্দির ব্যবহার শুরু হয় ও মুঘল আমলে প্রাকৃতিক প্রসাধনী হিসেবে মেহেদির ব্যাপকতা ছড়িয়ে পড়ে মুঘল সম্রাট শাহজাহান পত্নী মমতাজকে মিশরের রাজা রাষ্ট্রীয় উপহার হিসেবে মেহেদি এবং মেহেদির চারও উপহার দিয়েছিলেন বলে জানা যায় এক বছর ধরে মুসলিম নারীরা মেহেদি ব্যবহার করে আসছে নবীজি মুসলিম নারীদের হাতে মেহেন্দির নকশা করাকে উৎসাহিত করতেন নবী ফাতেমা রা দে্লাহ তালা হাতে মেহেদি ডিজাইন করতেন নবীজি নিজেও তার দাড়িতে মেহেদি ব্যবহার করতেন ইসলামী খেলাফতের সময় থেকে মুসলিম বিশ্বে মেহেদির ব্যবহার ধর্মীয় রীতি হিসাবে প্রতিষ্ঠা পায় মেহেদি হিন্দি বা উর্দুতে মেহেন্দি ইংরেজিতে হেনা মধ্যপ্রাচ্যে হেন্না মধ্য এশিয়ায় আল খান্না নামে পরিচিত যা আরবি শব্দ আল হিন্না থেকে এসেছে এর উনানি নাম হেনা আয়ুর্বেদিক নাম মদয়ন্তিকা বোটানিক্যাল নাম ইরামিস যা পরিবার অন্তর্ভুক্ত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মেহেদির প্রচলন শুরু হলেও বর্তমানে মেহেন্দি দেওয়া সামাজিক এবং সাংস্কৃতিক প্রথা হিসেবে পরিচয় লাভ করেছে ইসলাম খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সব প্রায় সকল ধর্মেই মেহেদির পবিত্রতা ওষুধি গুণাগুণ ও ব্যবহারের কথা উল্লেখ রয়েছে তবে ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশ ভারত পাকিস্তানে ব্যাপক পরিমাণে মেহেন্দি ব্যবহার করা হয় আমাদের সমাজে মেহেদি ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ তা বিয়ে ঈদ পূজা বৈশাখ বা নববর্ষের অনুষ্ঠানের সময় ধারণা করা যায় দুনিয়ার বহু দেশে এটি উৎসবের অবিচ্ছেদ্য অংশ প্রাক বিবাহ বিবাহ গর্ভাবস্থার আট মাস সন্তান জন্মের চল্লিশ দিন সন্তানের নামকরণ প্রভৃতি পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে আবহমান কাল থেকে বিভিন্ন সংস্কৃতিতে মেহেন্দি ব্যবহার করা হয়ে থাকে আফ্রিকার অনেক জায়গায় আরোগ্য মুক্তির উপলক্ষে আরব্য সংস্কৃতির বিয়েতে মেহেন্দি সন্ধ্যা একটি জনপ্রিয় প্রথা রয়েছে যা দক্ষিণ এশিয়ার দেশসমূহতেও দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে চীন সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে আয়ুর্বেদিক ইউনানি ও বিভিন্ন প্রকার অর্গ্যানিক চিকিৎসায় মেহেন্দির ব্যবহার করা হয়ে থাকে মেহেন্দি ডিজাইনে যুগে যুগে পরিবর্তন এসেছে ঠিকই কিন্তু সুন্দর কারুকার ছবি তো ডিজাইনের আবেদন কখনো কমে যায়নি বাজারে দুই ধরনের মেহেন্দি পাওয়া যায় একটি হলো তৈরি করা বা ইনস্ট্যান্ট মেহেন্দি এই মেহেন্দিতে পাঁচ থেকে দশ মিনিটের রং আসে কিন্তু প্রতি ধোয় হাত থেকে রং কমতে থাকে আরেকটি হলো প্রাকৃতিক বা অর্গানিক মেহেন্দি যে কোনো উৎসবে অর্গ্যানিক মেহেন্দি ব্যবহার করা ত্বকের জন্য ভালো কারণ এই মেহেদি হাতে তৈরি তাই এতে রাসায়নিকের ব্যবহার থাকে না এবং রং গাঢ় হয় ও ত্বকের জন্য ক্ষতিকর নয় তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব বাজারের ইনস্ট্যান্ট মেহেন্দি না ব্যবহার করে অর্গানিক মেহেন্দি ব্যবহার করুন আপনার ত্বকের যত্ন নিন আমার মেহেন্দি ডিজাইন শেষ আশা করি আপনাদের মেহেন্দি ডিজাইনটি পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ